প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা গণিতের প্রথম সংখ্যা নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথমেই নিই আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা মূলত ও অমূলত সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো এবং অনুশীলনের সমস্যার সমাধান করতে পারবো এখন আমরা দেখবো সংখ্যা রেখায় মূলত সংখ্যা কিভাবে প্রকাশ করা যায় তার আগে একটু মনে করে দেখো তো মূলত সংখ্যা কোনগুলো মূলত সংখ্যা হলো কিউ আকারের সংখ্যা যেখানে পি হলো পূর্ণ সংখ্যা এবং কিউ হলো স্বাভাবিক সংখ্যা সংখ্যা যেমন ধরো একটি কারণ আমরা এক ভাগের পাঁচ এভাবে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি আবার তিন ভাগের সাত একটি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা হলো পি বাই কিউ আকারের সংখ্যা যেখানে পি হলো পূর্ণ সংখ্যা এবং কেউ হলো স্বাভাবিক সংখ্যা এখন আমরা মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করব মনে করো যে কোনো একটি সংখ্যা ধরো তিনকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব দেখো এটি হলো সংখ্যা রেখা এখানে শূন্য থেকে এক দুই তিন চার এভাবে চলতে থাকবে আমরা তিনকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই শূন্য থেকে গণনা শুরু করে শূন্য এক দুই তিন তিন ঘর পরে এখানে আমরা চিহ্নিত করব। তাহলে সংখ্যা রেখায় তিনকে প্রকাশ করলে তা এই বিন্দুতে অবস্থিত হবে আবার মনে করো যদি আমরা তিন সমস্ত চার ভাগের তিনকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব খেয়াল করো তিন সমস্ত চার ভাগের তিনে দুটি অংশ আছে একটি হলো পূর্ণ সংখ্যার অংশ আর অন্যটি হলো ভগ্নাংশ এখন চলো তাহলে দেখি তিন সমস্ত চার ভাগের তিনকে কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় দেখো আমরা একটু আগেই দেখেছি তিনকে কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় এখানে এই তিন হলো পূর্ণ সংখ্যা তাহলে একইভাবে আমরা শূন্য থেকে গণনা শুরু করে শূন্য এক দুই তিন পর্যন্ত গণনা করব কিন্তু এখন আমাদের শুধু তিনকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে না আমাদের তিন সমস্ত চার ভাগের তিনকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে দেখো তিনের পরে চার হলো আরেকটি পূর্ণ সংখ্যা কিন্তু চার ভাগের তিন হলো ভগ্নাংশ তাহলে আমরা এই তিন থেকে চারের ভেতরের এই অংশকে এই ভগ্নাংশের হরের সমান অর্থাৎ চার ভাগে ভাগ করতে পারি এক দুই তিন চার এখন দেখো এই চার ভাগ থেকে তিন ভাগ আমাদের নিতে হবে তাহলে এক দুই তিন দেখো এই বিন্দুটি তিন সমস্ত চার ভাগের তিনকে প্রকাশ করে অর্থাৎ আবারও বলছি যেহেতু এখানে তিন পূর্ণ সংখ্যা তাই আমরা সংখ্যা রেখায় তিন ঘর পর্যন্ত গিয়েছি তারপরে আবার চার ভাগের তিন প্রকাশ করেছি তাহলে এই বিন্দুটি হলো তিন সমস্ত চার ভাগের তিন এভাবে আমরা যে কোনো মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি এবার চলো দেখি সংখ্যা রেখায় আমরা অমূলত সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে পারি তার আগে একটু মনে করে দেখো তো অমূলত সংখ্যা বলতে কি বোঝায় যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না সেগুলোই হলো অমূলত সংখ্যা যেমন একটি অমূলত সংখ্যা হলো বর্গমূল দুই এখন দেখো যেহেতু এটি একটি অমূলত সংখ্যা তাই একে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি না তাহলে এর মান আমরা কিভাবে বের করব বর্গমূল দুইয়ের মান হল এক দশমিক চার দুই চার এরকম দশমিকের পরে অনেকগুলো অঙ্ক আছে তাহলে আমরা এর একটি আসন্ন মান নির্ণয় করতে পারি বর্গমূল দুয়ের আসন্ন মান হল এক দশমিক চার এটি হলো বর্গমূল দুয়ের আসন্ন মান এখন এই মানকেই আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি তাহলে দেখো এখানে আমরা একটি সংখ্যা রেখা নিই লক্ষ্য করো এক দশমিক চার এটি কিন্তু এক থেকে বড় কিন্তু আবার দুই থেকে ছোটো একে সংখ্যা রেখায় স্থাপনের জন্য আমরা এক থেকে দুয়ের এর মাঝে অংশকে দশ ভাগে ভাগ করতে পারি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এক থেকে দুইয়ের মাঝামাঝি অংশকে দশ ভাগে ভাগ করলাম এখন একের পরে এই দশমিক চার আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে অর্থাৎ এই দশ ভাগ থেকে আমরা এক দুই তিন চার চার ভাগ পর্যন্ত যাব তাহলে এই বিন্দুটিই হলো এক দশমিক চার কিংবা বর্গমূল দুই তাহলে এভাবে আমরা আসন্ন মানের সাহায্যে সংখ্যারেখায় অমূলদ সংখ্যা প্রকাশ করতে পারি এবার তাহলে চলো আমরা অনুশীলনী থেকে কিছু সমস্যার সমাধান করি তোমাদের বইয়ের আঠারো নম্বর প্রশ্নটি দেখো এখানে কি বলা হয়েছে কোনো বাগানে এক হাজার আটশোটি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক চারা চারাগাছের সংখ্যা নির্ণয় করো দেখো চারা গাছগুলো বর্গাকারে সাজানো হচ্ছে তার মানে হলো প্রতিটি সারিতে যতগুলো চারা গাছ থাকবে শাড়ির সংখ্যাও ঠিক ততই হবে এভাবে সাজালে চারা গাছগুলো বর্গাকারে সাজানো যাবে কিন্তু আঠারোশোটি চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হয়েছে তাহলে আমরা যদি এই আঠারোশো চারা গাছ থেকে ছত্রিশটি গাছ বিয়োগ করি তাহলে বাকি গাছগুলো বর্গাকারে সাজানো যাবে কিংবা অন্য কথায় আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই হবে নির্ণয় প্রত্যেক চারাগাছের সংখ্যা তাহলে প্রথমে আমাদের এই পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হবে অর্থাৎ আঠারোষট্টি চারাগাছ থেকে ছত্রিশটি চারাগাছ বিয়োগ করতে হবে তো আমাদের প্রথমে দেখতে হবে মোট কয়টি গাছ লাগানো হয়েছে মোট গাছ লাগানো হয়েছে আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করতে হবে আঠারোশো বিয়োগ ছত্রিশ আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে এক হাজার সাতশো চৌষট্টি তাহলে মোট গাছ লাগানো হয়েছে এক হাজার সাতশো চৌষট্টিটি এখন যেহেতু গাছগুলো বর্গাকারে লাগানো তাই এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করলেই আমরা প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা পাবো তাহলে সতেরোশো চৌষট্টি এর বর্গমূল হবে সতেরোশো চৌষট্টি এর বর্গমূল দেখো বর্গমূল কিভাবে নির্ণয় করে তা আমরা জানি প্রথমে এই সংখ্যাটিকে লিখতে হবে তারপর ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করতে হবে তাহলে এখানে আমি লিখি সতেরোশো চৌষট্টি ডানদিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি এখন এখানে ভাগ চিহ্নের মতো একটি চিহ্ন দিতে হবে এখন দেখো এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কোনটি এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হলো ষোলো আর ষোলোর বর্গমূল হলো চার তাহলে এই ভাগ ফলের স্থানে আমাদের লিখতে হবে চার আর সতেরোর নিচে লিখতে হবে ষোলো এখন সতেরো থেকে ১৬ বিয়োগ করি সতেরো থেকে ষোলো বিয়োগ করলে বিয়োগ ফল হবে এক এবার এই জোড়াকে নামিয়ে আনি তাহলে আমরা পাবো একশো চৌষট্টি এখন এই একশো চৌষট্টির বাম দিকে আবার আমরা ভাগ চিহ্নের মতো একটি চিহ্ন দিই চারের দ্বিগুণ সংখ্যাকে এখানে বসাতে হবে অর্থাৎ আট এখন দেখো আটের পরে আমাদের এমন একটি অঙ্ক বসাতে হবে যাতে অঙ্ক বসানোর পরে যে সংখ্যা হয় সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে একশো চৌষট্টি এর কাছাকাছি বা একশো চৌষট্টি সমান কোনো সংখ্যা হয় এরকম সংখ্যা কি হতে পারে দেখো যদি আমরা এখানে দুই বসাই তাহলে দেখো বিরাশিকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে গুণ ফল হয় একশো চৌষট্টি তাহলে এখানে আমরা দুই বসাতে পারি আবার এখানে ভাগ ফলের স্থানেও দুই বসাবো এখন দেখো বিরাশিকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল হয় একশো চৌষট্টি একশো চৌষট্টি থেকে একশো চৌষট্টি বিয়োগ করলে বাকি থাকে শূন্য অর্থাৎ এখানে কোনো ভাগ শেষ নেই তাহলে দেখো ভাগ ফলের স্থানে পাওয়া গেল বিয়াল্লিশ এটি হলো আমাদের নির্ণয় বর্গমূল সুতরাং সতেরোশো চৌষট্টি এর বর্গমূল হল বিয়াল্লিশ সুতরাং প্রতি সারিতে চারা গাছের সংখ্যা বিয়াল্লিশটি আশা করি সমাধানটি বুঝতে পেরেছ এবার তোমাদের বইয়ের বিশ নম্বর সমস্যাটি দেখো এখানে কি বলা হয়েছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে খেয়াল করো এখানে শ্রমিকের সংখ্যা কত তা আমরা জানি না আমরা শুধু জানি যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি শ্রমিকের সংখ্যা যত তার গুণ আবার দৈনিক মোট মজুরি কত অর্থাৎ সব শ্রমিককে মোট কত টাকা মজুরি দেওয়া হচ্ছে তা আমরা জানি ছয় টাকা আমাদের শ্রমিকের সংখ্যায় নির্ণয় করতে হবে যেহেতু আমরা শ্রমিকের সংখ্যা জানি না তাই আমরা মনে করি শ্রমিকের সংখ্যা হল ক শ্রমিকের সংখ্যা কজন যেহেতু আমরা জানি না তাই আমরা ধরে নিচ্ছি শ্রমিকের সংখ্যা কজন এখন দেখো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ তাহলে শ্রমিকের সংখ্যা যদি ক হয় তাহলে একজন শ্রমিকের দৈনিক মজুরি কয়ের গুণ সুতরাং প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হলো দৈনিক মজুরি কয়ের দশ গুণ অর্থাৎ দশ গুণ ক বা একে আমরা লিখতে পারি দশ ক টাকা আবার দেখো দৈনিক মোট মজুরি কত তা দেওয়া আছে একজন শ্রমিকের দৈনিক মজুরি যদি দশ ক টাকা হয় তাহলে একে শ্রমিকের সংখ্যা ক দিয়ে গুণ করলে আমরা দৈনিক মোট মজুরি পাব সুতরাং আমরা লিখতে পারি দৈনিক মোট মজুরি দৈনিক মোট মজুরি হল ক অর্থাৎ শ্রমিকের সংখ্যা গুণ দশ ক অর্থাৎ একজন শ্রমিকের দৈনিক মজুরি তাহলে আমরা পেলাম দশ ক বর্গ টাকা এখন দেখো দৈনিক মোট মজুরি কত তা আমরা জানি ছয় হাজার টাকা সুতরাং আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন মতে দশ ক বর্গ সমান হল ছয় টাকা বা ক বর্গ সমান হলো উভয় পক্ষকে আমরা দশ দিয়ে ভাগ করতে পারি ছয় হাজার দুশো দশ দিয়ে ভাগ করলে আমরা পাবো ছয়শো টাকা বা ক সমান হলো বর্গমূল ছয়শো টাকা এখন তাহলে আমাদের ছয়শো পঁচিশকে বর্গমূল করতে হবে তাহলেই আমরা কয়ের মান পাবো দেখো বর্গমূলের নিয়ম আমরা জানি একটু আগেই আমরা দেখেছি প্রথমে ছয়শো পঁচিশকে লিখি এবার ডানদিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে একটি জোড়া করতে হবে দেখো তোমরা আমার সাথে সাথে করতে থাকো তাহলে বুঝতে পারবে ছয়ের পূর্ববর্তী বর্গ সংখ্যা হলো চার আর এর বর্গমূল হলো দুই তাহলে ভাগফলের ফলের স্থানে আমরা লিখবো দুই আর ছয়ের নিচে লিখবো চার ছয় থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল হবে দুই এবার আমরা এই জোড়াকে নামিয়ে আনি তাহলে পাচ্ছি দুইশো পঁচিশ এদিকে আবার দুইয়ের দ্বিগুণ সংখ্যা অর্থাৎ চার এখানে নিতে হবে চারের পাশে আমাদের এমন কোনো অঙ্ক বসাতে হবে যাতে অঙ্ক বসানোর পরে যে সংখ্যা হলো সেই সংখ্যাকে যে অঙ্ক বসিয়েছি তাকে দিয়ে গুণ করলে দুইশো থেকে ছোট বা দুইশো পঁচিশের সমান হয় এরকম অঙ্ক কি হতে পারে একটু চিন্তা করো তো যদি আমরা চারের পরে পাঁচ বসাই তাহলে পাই পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে গুণ ফল হবে দুইশো তাহলে আমরা এখানে পাঁচ বসাতে পারি আবার ভাগ ফলের স্থানেও পাঁচ বসাতে হবে তাহলে দুইশো পঁচিশ এখানে কোনো ভাগশেষ নেই ছয়শো পঁচিশের বর্গমূল পেলাম আমরা পঁচিশ সুতরাং ক সমান হলো পঁচিশ এখন দেখো আমরা ধরে নিয়েছিলাম যে শ্রমিকের সংখ্যা হলো কজন সুতরাং আমরা বলতে পারি শ্রমিকের সংখ্যা পঁচিশ জন এটি হলো আমাদের উত্তর এখন দেখো অনুশীলনীর বাইশ নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ আমাদের এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের ফল হলো আরেকটি পূর্ণবর্গ সংখ্যা তো আমরা যেহেতু জানি না যে সংখ্যা দুটি কি হতে পারে তাই আমরা ধরে নিচ্ছি মনে করি একটি সংখ্যা হলো ক যেহেতু এরা ক্রমিক সংখ্যা তাহলে অপর সংখ্যাটি হবে অপর সংখ্যা সমান ক যোগ এক কারণ ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রতিটি সংখ্যা আগের সংখ্যা থেকে এক বেশি হয় এ কারণে আমরা ধরে নিচ্ছি যে একটি সংখ্যা ক আর অপর সংখ্যাটি হল ক যোগ এক এখন এদের বর্গের অন্তর বা বর্গের বিয়োগ ফল এমন একটি সংখ্যা হতে হবে যেটি পূর্ণবর্গ সংখ্যা তো এরকম পূর্ণবর্গ সংখ্যা কি আছে চার একটি পূর্ণবর্গ সংখ্যা আবার নয় একটি পূর্ণবর্গ সংখ্যা ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা এদের মধ্যে কোনটি এদের বর্গের অন্তর তা কিন্তু আমরা জানি না তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি থেকেই শুরু করতে পারি চার থেকে শুরু করতে পারি তাহলে দেখো আমরা লিখতে পারি প্রশ্ন মতে ক এক এবং কয়ের বর্গের অন্তর তাহলে কযোগ এক বর্গ বিয়োগ ক এর বর্গ এদের অন্তর হলো চার আমরা ধরে নিচ্ছি এদের বর্গের অন্তর আরেকটি পূর্ণবর্গ সংখ্যা চার বা একে আমরা ভেঙে লিখতে পারি ক বর্গ যোগ দুই ক যোগ এক বিয়োগ ক বর্গ সমান চার এখানে একটি ধনাত্মক স্কোয়ার আছে একটি ঋণাত্মক স্কোয়ার আছে তাহলে এদেরকে আমরা বাতিল করতে পারি এখন দেখো দুই ক যোগ এক সমান হল চার বা দুই ক সমান হল পক্ষান্তর করে চার থেকে এক বিয়োগ করে চার বিয়োগ এক বা দুই ক সমান হল চার থেকে এক বিয়োগ করলে থাকে তিন বা ক সমান হল তিন ভাগের দুই দেখো এখানে আমাদের দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু যদি এদের বর্গের অন্তর আমরা চার নিই তাহলে এখানে আমরা কয়ের মান একটি ভগ্নাংশ পাচ্ছি তাই আমরা বলতে পারি এদের বর্গের অন্তর চার হবে না তাহলে এদের বর্গের অন্তর আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা নয় নিয়ে দেখি কি হয় দেখো আবারও লিখি প্রশ্নমতে একটি সংখ্যা হলো ক যোগ এক এর বর্গ বিয়োগ এর ক্রমিক সংখ্যা কয়ের বর্গ বিয়োগ করলে আরেকটি পূর্ণবর্গ সংখ্যা নয় হবে বা এদেরকে ভেঙে লিখলে হবে ক স্কোয়ার প্লাস দুই ক প্লাস এক মাইনাস ক স্কোয়ার সমান নয় বা এখানে একটি ধনাত্মক ক স্কোয়ার আছে একটি ঋণাত্মক ক স্কোয়ার আছে তাহলে এদেরকে আমরা বাতিল করতে পারি দুই ক যোগ এক সমান হল নয় বা দুই ক সমান হল এককে পক্ষান্তর করে আমরা নয় থেকে এক বিয়োগ করি বা দুই ক সমান হল নয় থেকে এক বিয়োগ করলে থাকবে আট সুতরাং ক সমান হলো উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলে আট ভাগ দুই অর্থাৎ ক সমান হল চার দেখো এখন আমরা একটি পূর্ণ সংখ্যা পেয়েছি সুতরাং একটি সংখ্যা হলো চার আর অপর সংখ্যাটি হবে অপর সংখ্যা যেহেতু ক্রমিক সংখ্যা তাই চারের সাথে এক যোগ করতে হবে সুতরাং অপর সংখ্যা হলো পাঁচ সুতরাং সংখ্যা দুটি হলো চার ও পাঁচ আবারও বলছি দেখো যখন আমরা পূর্ণবর্গ সংখ্যা চার ধরে নিয়ে সমাধান করেছিলাম তখন আমরা কয়ের মান একটি ভগ্নাংশ পেয়েছিলাম এ থেকে আমরা বুঝতে পারছি যে চার পূর্ণবর্গ সংখ্যা হলেও এদের অন্তর চার হবে না পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা নয় নেয়ার পরে আমরা দুটি সংখ্যা পেয়েছি চার এবং পাঁচ এটি হলো আমাদের উত্তর এবার চলো এক নজরে দেখিনি আজকের পাঠ থেকে আমরা কি কি শিখেছি আজকের পাঠে আমরা সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ করতে শিখেছি এবং অনুশীলনের কিছু সমস্যার সমাধান করেছি তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ